কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী সহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সরকারি কৌশলী বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, সেই সাথে এর সাথে বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়তে সেই কারণে এখানে কোন মৌলবাদ অপসার আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।